হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কীভাবে তুলতে হয়, কমিউনিটি গাইডলাইন এটা তোলার সহজ পদ্ধতি কি। আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিন থেকে আমরা চলে যাব একটা ব্রাউজারে। আপনার ফায়ারবক্স অথবা ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারবেন। সেখান থেকে আমরা চ্যানেলে যাওয়ার পরে এই যে স্ট্রাইকের নিচে ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করলে এখানে ডিটেলসগুলো আপনারা পাবেন। পাওয়ার পরে ওখানে একটা নিচে একটা লেখা আছে এপিএল স্ট্রাইক। এপিএল স্ট্রাইকে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে একটি, আমার এখানে যেহেতু নেট স্লো তাই একটু লেট হচ্ছে, এটা আসতে একটু লেট হচ্ছে, একটু কাইন্ডলি অপেক্ষা করুন। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়। যারা ইউটিউব ব্যবহার করেন, যাদের ইউটিউব চ্যানেল আছে, তাদের জন্য এটা খুবই জরুরি বিষয়টি দেখা, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন দেখতে পাচ্ছেন একটা ফর্ম আমাদের সামনে আসছে। সেখানে এরকম ফর্ম আসার পরে এখানে এপিএল একটা শব্দ আছে। এপিএলের মধ্যে গেলে দেখবেন আপনার ফুল ডিটেলসটা চলে আসছে, কেন স্ট্রাইক দিল তারা সেজন্য। আবার পাশে বাম পাশে কোনায় একটা ফর্ম আসবে। ফর্মের মধ্যে এই যে একটা লিখা, আমি এটা নোটপ্যাডে আমি ইয়ে করে রাখছি, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা নিতে পারবেন। এটা পেস্ট করে দিব। ওখানে পেস্ট করে দেওয়ার পরে আমরা ডানে নিচে সাবমিট লেখা দেখব। সাবমিট লেখা দেখা যেখানে আছে সেখানে একটি ক্লিক করে আমরা আমাদের এই এটা অ্যাপিল করতে পারবো। তো এভাবে আমি আবারও বলছি যে লেখাটা আমি এখানে লিখেছি ওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখতে পাবেন এবং ওখান থেকে কপি করে আপনারা এই ফর্মে এখানে ফর্ম বক্সে আপনারা দিয়ে এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর দেখবেন এটা অ্যাপিয়ার অ্যাকসেপ্ট, অ্যাপিয়ার করা হয়েছে, অ্যাপিয়ার সাবমিটেড। তো এটা হচ্ছে সুন্দর একটা সিস্টেম। অ্যাকচুয়ালি আমি সবার উদ্দেশ্যে এই জিনিসটা আমি করেছি। দেন এখানে অ্যাপিয়ার সাবমিটেড লেখাটা আছে। তো এরপরে আপনার কাছে দু এক দিনের মধ্যে আপনার কাছে একটা কনফার্মেশন ইমেল আসবে। আশা করি আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা আশা করি চলে যাবে। তো এই হচ্ছে আজকে, এ পর্যন্ত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।